2050 সালে 90,000 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী এবং রাজনৈতিক বিবেচনা প্রসূত এমন মূল্যায়ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির আগামী 6 মাসের জন্য জ্বালানি খাতে যে 56,000 কোটি টাকা ভর্তুকি চাওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছে সিপিডি সকালে ধানমন্ডিতে সিপিডির নিজস্ব কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনার খসড়া নিয়ে ব্রিফিং কালে এসব প্রশ্ন তোলে সিপিডি গোলাম কাদের রবুর রিপোর্ট বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সরকার মহাপরিকল্পনার যে খসড়া করেছে তাতে বলা হয়েছে 2050 সালে বিদ্যুতের দৈনিক চাহিদা দাঁড়াবে 90,000 মেগাওয়াট আর হিসাবটি করা হয়েছে 50 সালে মাথাপিছু জাতীয় আয় বর্তমানের $2,800 থেকে $12,000 উন্নীত হওয়ার হিসাব ধরেই কিন্তু সিপিডি বলছে এটি বাস্তবসম্মত নয় অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী একটা টার্গেট যেটা কিনা এই যে এটা একটা স্লোগানের মতো সেইটা তালেই কি আমরা বলেছি নাকি বাস্তবতার প্রেক্ষিতে বলেছি সংস্থাটি আরো বলছে মহাপরিকল্পনায় কয়লা ও এলএনজির উপর গুরুত্ব দেয়া হয়েছে অবহেলিত হয়েছে নবায়নযোগ্য জ্বালানি যদিও জলবায়ু পরিবর্তন এবং বাড়তি খরচ বিবেচনায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বেরিয়ে আসা উচিত বলেও মনে করে সিপিডি সিপিডি মনে করে যে রিনিউয়েবল এনার্জি এই জায়গাটিতে উপেক্ষিত হয়নি তবে অবহেলিত এখন পর্যন্ত ডকুমেন্টটি যেভাবে রয়েছে এটি আসলে প্রকারান্তরে এলএনজিকে উৎসাহিত করছে এবং ক্ষেত্র বিশেষে এটা আসলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেও উৎসাহিত করছে বলে আমাদের কাছে মনে হয় চলতি অর্থবছরের বাকি 6 মাসের জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি চাওয়া হয়েছে 56,000 কোটি টাকা কিন্তু সিপিডির হিসাব বলছে 33,000 কোটি টাকা হলেই চলবে তখন দরকার হবে না নতুন করে দাম বাড়ানোরও এই 56,858 কোটি টাকার বিপরীতে আমাদের হিসেবে আমাদের কাছে মনে হয়েছে যে 33,000 কোটি টাকা 33,248 কোটি টাকা পেলেই আসলে এবছরের যে চাহিদা ভর্তুকির চাহিদা সেটি আসলে মেটানো সম্ভব এবং এই যে বাড়তি যে 23,609 কোটি টাকা এটি বরঞ্চ অন্য কোনো পারপাসে সরকার ব্যবহার করতে পারেন এটি ভর্তুকি আকারে বিদ্যুৎ বা জ্বালানি খাতকে দেওয়ার দরকার আছে বলে মনে হয় না দ্বিতীয় প্রশ্নটি আরও ইন্টারেস্টিং আপনি করেছেন সেটি হলো এই পরিমাণ ভর্তুকি দেবার পরেও কি জন্য আসলে সরকার বিদ্যুতের মূল্য বা অন্যান্য জ্বালানি মূল্য আবার নতুন করে বাড়ানোর উদ্যোগ দিচ্ছে সেই প্রশ্নটিও কিন্তু এখানে থেকে যায় আমরা তো মনে করি যে সরকারের গৃহীত কর্মসূচিগুলোও যদি থাকে তাহলে ভর্তুকি দেওয়া দরকার নেই এমনকি এনার্জি প্রাইসও আসলে অ্যাডজাস্ট করা দরকার নেই সরকার বরঞ্চ এই সব এই রিঅ্যাডজাস্টমেন্ট করেই অনেক অর্থ সাশ্রয় করতে পারেন বলে আমাদের মনে হয় বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন বিশেষ বিধান বাতিল করার দাবিও জানায় সিপিডি এটি দ্রুততর সময়ে এটি অবসায়িত হওয়া দরকার গোলাম কাদের রবু এটিএন ঢাকা